कत स्वप्न जमान चोखेर पताए शुधु जे तुमाय घिरे ओ गो तुमार साथे निये देखबो दुजने से स्वप्न के नतुन करे हो एत भालोबाशे तुमाके मन तबु जेमन माने ना जीवन साथी तुम्हाय आमी भालोबाशी तुमी आमार सूर्य सोना तुमी जे चाँदेर हासी এখন দেখতে পাচ্ছ স্বাস্থ্যে বসে গেছি। তার কারণ হচ্ছে যাবো হচ্ছে বগুলাতে মেলা দেখতে। এর আগের দিন যে বগুলায় যেতে পারিনি ভিড়ের জন্য, আর অনেকটা কষ্ট হয়ে গেছিলো আড়ংঘাটা থেকে এসে, তার জন্য এখানে হচ্ছে প্রথম নিজে একটুখানি কারুকার্য করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে আজকেও আমার ননদকে আমি সাজিয়ে দেব। তো আমি যেরকম পারি সেই রকম ভালো লাগে হয়তো, তার জন্যই বারবার আমার কাছে সাজতে চায়। তো আমি দেখতে পাচ্ছ মোটামুটি চুলটা ছাড়া সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছি, আর আমার ননদকে রেডি করে দিয়েছি। আর এই যে এইদিকে হচ্ছে এইটা হচ্ছে আমার বিয়াই, মানে হচ্ছে ননদের দেওর। ইনি কিন্তু খুব মজার একটা মানুষ, খুব ভালো সত্যি কথা, মানে মনের দিক থেকে খুবই ভালো, এত সরল, মানে উনি যা হবে সামনাসামনি খুবই ভালো। তো চলো সেজে খুঁজে একবারে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই দেখো দীক্ষা এরকম সেজেছে, আমি এরকম সেজেছি, আর ওই দেখো রাজা বলে রাজাকে দেখা তো লাইটটার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। কিছু বলবি তুই? হাই টাই কর, করে না। আর এই যে হচ্ছে আমাদের ম্যাডাম, আমি সাজিয়েছি আজকে, আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তাকাও এই যে কেন ভালো বোঝা হচ্ছে না। তো দীক্ষা ভীষণ খুশি, তো এখন আমরা যাবো। আর দীক্ষাকে এরকম সাজিয়েছি, তো তোমরা বলতে পারো যে আমরা এত সেজেছি দীক্ষাকে কেন এমন সাজিয়েছি। তার কারণ হচ্ছে দীক্ষার বায়নাতে এখন যাব হচ্ছে আমরা পার্কে। তো চলো, মানে পার্ক সম্বন্ধে আমি অত কিছু জানি না, ওখানে যাই তারপর হচ্ছে তোমাদেরকে বলবো। দীক্ষা হচ্ছে তার জন্য এরকম ড্রেসটা পরিয়েছি আর ফুল প্যান্ট পরিয়েছি, তার কারণ হচ্ছে দীক্ষা ওখানে গিয়ে খেলা করবে। ও মানে ভীষণ মানে মানে আনন্দিত ওই জায়গায় শুনেছে, মানে যে কি কি পাওয়া যায় কিনা, তো খেলা টেলা করবে, তার জন্য এরকম ড্রেস পরিয়েছি। আর আমি একটা মানে সাইড ব্যাগ নিয়ে যাচ্ছি, ওইখানে ওর আলাদা করে স্কার্ট মানে সব ক্লিপ ক্লিপ সবকিছু নিয়ে যাচ্ছি। তো তো হচ্ছে ওখানে ওর খেলা টেলা হয়ে গেলে তারপরে হচ্ছে ওকে ড্রেসটা পরিয়ে দেবো, তারপরে ওখান থেকে আমরা বগুলার মেলা দেখবো, যেহেতু কালকে আমরা বাড়ি চলে যাবো। অত বলতে নেই, তো চলো খেলাধুলা করে ওকে ভালো ড্রেস পরিয়ে নিই, ভালো ড্রেস পরিয়ে নিয়ে তারপর হচ্ছে মেলায় যাবো। তার কি করি কি না করি অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তাহলে দেখতে পারবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখো আমরা চলে এসেছি পার্কের মুখে, যেহেতু পার্কটা দুই একদিন হলো উদ্বোধন হয়েছে, তো তার জন্য সামনে শুধু গেটটাই এরকম, আর কিছু অতটা করে উঠতে পারেনি। আর তোমরা নামটা দেখলে বগুলার হচ্ছে বসন্ত পার্ক, আর দীক্ষা ঢোকার আগেই দেখছে মানে কত আনন্দ। তো আমরা মানুষ ছিলাম কজন, তিন ছয় সাতজন, তো তার জন্য একটা রোডটাতে আসেনি, তো আমরা এদিক দিয়ে আগেই চলে এসেছিলাম। আর তারপরে হচ্ছে দীপঙ্কররা এসেছে। আর তোমাদের আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে মহিলা মানে আমার ননদ, এই যে কত জায়গায় পোস্ট নেয়, যদি মানে পাখিতে পটি করে থাকে সেখানেও গিয়ে পোস্টটা নেবে যে কেমন লাগছে। 1 কোটিটা ছবি তুলেছে আজকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। আর ভিতরে ঢোকার মুহূর্তে গেটে এত আলো না, মানে কি বলবো, ভীষণ আলো, এত চকচক লাগছিলো, তার জন্য বললাম দীপঙ্করের সাথে একটা ছবি তুলি। তো ওখানে ছবি তুলেছি, আর ওখানেও হচ্ছে আমি তো ছবি তুলেছি, তারপরে হচ্ছে যে পোস্ট নিয়ে আর সে তো বাবা, এই দেখো দাঁড়িয়ে গেছে ও ওর বরের সাথে। তো এখানে হচ্ছে আমি ছবি তুলে দিচ্ছি। তো চলো ভিতরে যাব, কি করি না করি সব কিছু যে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা ছবি তুলাতুলি করছি, আর দীপঙ্কররা ওখানে পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিচ্ছে। তো পার্কে ঢোকার জন্য টিকিট মাত্র 20 টাকা, হয়তো নতুন বলে তার জন্য 20 টাকা, কিছুদিন পরে হয়তো বাড়িয়েও দিতে পারে, আমি জানি না, সেটা ওদের ব্যাপার। তো চলো এবার ভিতরে গিয়ে সব কিছু দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি হচ্ছে পার্কে, দেখতেই পেলে তোমরা মানে হচ্ছে ছবি টবি তোলা হয়ে গেল। আর অনেক ইচ্ছা ছিল দিনের বেলায় আসলে না শর্ট ভিডিওগুলো খুব ভালো করা যেত, কিন্তু এখন এসে ভীষণ মানে আফসোস করছি যে দিনের বেলায় কেন আসলাম না, এখনও ভালো।
এই দেখো ভীষণ লাইটিং টাইটিং অনেক সুন্দর, মানে কিছুদিনই হলো মানে উদ্বোধন হয়েছে তো। কিন্তু রাত্রেবেলা দিনের বেলা একটু তো তফাৎ থাকবেই, এই সাইডগুলো ব্যাকগ্রাউন্ডগুলো কেমন দেখতে পাচ্ছ, আর দিনের বেলায় আসলে কত সুন্দর দেখতে পেতে, আমিও দেখতে পেতাম অবশ্য। আমি এখন যেইটা যেই মানে যেই রকম পরিস্থিতি দেখছি তোমাদেরও ঠিক সেই রকমই দেখাচ্ছি। তো দিনের বেলা আসলে আমি সুন্দর দেখতে পারতাম আর তোমাদেরও সুন্দর দেখাতে পারতাম। আর দীক্ষার কোনো খোঁজ নেই তোমরা দেখেছো ছবি তোলার সময়, কারণ দীক্ষা হচ্ছে ওই সাগরদা মানে হচ্ছে আমার ননদের দেওর, আর রাজা মানে হচ্ছে আমার ভাগ্নে, ওদের সাথেও বাইরে চলে গেছে, কারণ এখানে অনেক খেলনা টেলনা অনেক কিছু আছে, তো ওরা কোনো খোঁজ নেই, আর আমারও লাগবে না, ওর পাপারও আর লাগবে না। তো চলো, ওই দেখো ওই সিম্বলটা দেখো, ওখানে লেখা আছে আই লাভ বগুড়া, তো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, তো চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন মাইকে যেন কী চলছে, গান টান চললে না আমি বন্ধ করে দেবো, আমার ভীষণ ভয় করে, কারণ পার ডে 2 GB করে নেট, সেখান থেকে ভিডিও আপলোড করে যদি আবার ডিলিট করতে হয় কপিরাইটের ভয়ে, তো আমার ভীষণ কষ্ট হয়। তো যদি দেখি গান টান চলছে তাহলে আমি কিন্তু বন্ধ করে তোমাদেরকে পরে হচ্ছে ভয়েস ওভার করে দেবো। তো চলো দেখাচ্ছি দীক্ষা এখন কী করছে, আর এখানে অনেক রকমের ব্যবস্থা আছে। তো এখানে হচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসবের ব্যবস্থা, আর এখানে মানে বিরিয়ানির হাড়ি দেখতে পাচ্ছ, গন্ধ চলে গেছে নাকে। তো এই দেখো মানে বসার টসার ব্যবস্থা আছে, আর এই দেখো আমাদের বড় পাগলা কি করছে, ওই দেখো ওইটার পর উঠে দোল খেতে শুরু করে দিয়েছে। আর আমার দীক্ষাকে দেখাও, দীক্ষা মানে আনন্দতে ভীষণ। হ্যাঁ আজকে লোক থাকবে না তো, আজকে এমনিতেই রাত হয়ে গেছে অনেকটা, আর তারপরে আবার পুজো বলে কথা, বগুলার পুজো মানে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, মানে এখানে হচ্ছে মানে জায়গায় জায়গায় পুজো, আর জায়গায় জায়গায় হচ্ছে আর্টিস্ট আসছে, সেলিব্রিটিরা আসছে, মানে বগুলার পুজো মানে সত্যি ভীষণ ভালো, আমি এর আগে কোনোদিনও দেখিনি, এইটাই ফার্স্ট, তো ভীষণ ভালো লাগছে, কিন্তু থাকতে পারবো না, কালকে বাড়ি চলে যাবো। তো এই দেখো দীক্ষা, দীক্ষাও ছোট কাকার সাথে কি করছে, তো এখন গান শুরু হয়ে গেছে, চলো আমি বন্ধ করে দিই আর বাদ বাকিটা তোমাদের ভয়েস ওভার করবো। তো পার্কের ভিতরে তো ঢুকে গেছে আগেই দেখতে পেলে, তো এসেই হচ্ছে প্রথম কাজ যেটা, এই দেখো দীক্ষা কিন্তু অন্যটাই ঝুলছিল, তো এখানে দোলনাটা, তো অত একটা লোক ছিল না বেশি একটা, তার জন্য সবগুলো ফাঁকা ফাঁকাই ছিল। আর আমার বরের কানটা দেখো কোথায় উঠে বসল, আর এরা দেখো আবার ছবি তুলছে, সবাই সবার কাজে লেগে গেছে, রুরা ছবি তুলছে। তো চলো, আর হচ্ছে সাগরদাও হচ্ছে দীপঙ্করকে হচ্ছে একটু ঝুল্লো দিয়ে দিল, তো ভীষণ। আর এই জায়গাটা হচ্ছে কোথায় যেন, যেখানে বগুলার নাম করা মানে হচ্ছে হোলি উৎসব হয় না, বসন্ত উৎসব হয়, এইটা কিন্তু সেই জায়গাটাই। তো এইখানে এবারও বসন্ত উৎসব হবে, বিশাল মানে ভীষণভাবে ইচ্ছা আছে যে এখানে এবার বসন্ত উৎসবে যাব। তো সেই জায়গাটাই হচ্ছে এটা পার্ক হয়েছে। এরকম ঝুল্লোবাদি খাওয়া মেয়ে যদি তোমাদের সন্ধানে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই তো হচ্ছে কিন্তু, তো এই যে দীক্ষা আর হচ্ছে রাজাকে হচ্ছে দীপঙ্কর মানে ঘুরিয়ে দিচ্ছে এই পাখিটা বসে, যে দীক্ষা তো ভীষণ খুশি পার্কে এসে, আর খুশি হলেও কিন্তু মানে সব কিছুতে উঠতে পারে না, আর ভীষণ ভয় করছে। তো একবার উঠানোর পরে ঠিক হচ্ছে, কিন্তু ওই বড় যে স্লিপটা ওইটাই তো উঠতেই পারেনি ভয়ের জন্য। তো এখানে ওর ইচ্ছা হচ্ছে টয় ট্রেনে উঠবে, কিন্তু লোক তো বেশি নেই, টয় ট্রেন এবার আমরা এসে বলেছি, তারপরে উনি আর কি। আর এখানে না পার্কের এখনো পুরো সম্পূর্ণটা কাজ হয়নি, এখনো কাজ চলছে, পিছনে দেখো ওই যে ওকে কি বলে আমি জানি না, টিভি বলছি আমি, হ্যাঁ তো ওইটা টিভি চলছে। তো এক কথায় মোটামুটি সুন্দর, আর সত্যি কথা বলতে আমি এর আগে কোনো দিন পার্কে টার্কে যাইনি, তো আমার অত ধারণা নেই যে কেমন হয় ভালো মন্দ। তো এটাই হচ্ছে প্রথম কাজে আমার খুব ভালো লেগেছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর বলো না মানে যে হ্যাবলা হ্যানা ত্যানা যে পার্কে কোনো দিন যাওনি, এইসব তো থাকেই আনতেন, তো সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, সত্যি কথা বলতে আমি কোনো দিনও আগে যাইনি, তার জন্য এটা প্রথমবার, তার জন্য আমি অতটা জানিও না, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। তো আমার রিক্সাও ভীষণ মজা করছে, এই দেখো। তো এই ওরা টয় ট্রেনে উঠলো, টয় ট্রেনের পর ওঠার পর এখানে ভেবেছিলাম অনেক ইচ্ছে ছিল একটা ছবি তুলবো, কিন্তু এখানে না এত আলো আর পুরো সামনে থেকে না হচ্ছে না, এটা দিনের বেলা আসলে খুব ভালো হতো। তো
পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, ছবি তুলতে পারিনি এখানে। তো এখানে লেখা আছে আই লাভ বগুড়া। তো বগুড়ার যেহেতু পার্ক, তো এই সিম্বলটা এখন প্রায় জায়গায় দেখা যায়, যার শহরের যে সিম্বল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আরো প্ল্যান আছে। একবারে যখন এসেছি আর ভিডিওটা দুটো পার্ট করবো না, একটা পার্টে একটু সামান্য একটু বড় হলেও একটা পার্টেই দেব। তো এখন বেরিয়ে গিয়ে ওখানে পাশে পার্কের পাশেই মানে রেস্টুরেন্ট আছে, এর ভিতরেও খাবার দাবার আছে, তোমাদের দেখালাম। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে সেই মানে খাবার খেতে। দীক্ষা ভীষণ ভাবে বায়না করছে, মোমো খাবে বলে ও তো মোমো খেতে চায়। আর আমরা যেটা গেছিলাম পার্কটা দেখো, ওই যে ওই সাইডটায়, আর তার এই সাইডে হচ্ছে খাবার, মানে এখানে তোমরা যা চাইবে তাই পাবে, মানে খাওয়ার জিনিস, ফুড আইটেম। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখছো ভীষণ লাইটিং ফাইটিং, আমার মানে দিনের বেলা আসলে এখন ভীষণ পস্তাচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট ঘর করা, এই যে দিনের বেলা আসলে খুব সুন্দর দেখাতে পারতাম তোমাদের আমি। আমরা বসে পড়েছি টেবিলে খাওয়ার জন্য, তো ওনাদের একজন স্টাফ এসে বললো, আমি বলছিলাম যে আমি ভিডিও করি তো তার জন্য একটু অসুবিধা হতে পারে, তো ওই যে পেছনে দেখতে পাচ্ছ না তোমরা গাছের জন্য একটা মঞ্চ মতো আছে ওখানে, বলছে তাহলে যদি লাইটে কম হয়ে যায় তাহলে ওখানে ব্যবস্থা করে দিচ্ছি। তো এখানে মোটামুটি ভালোই আসছে, তো বললাম ঠিক আছে। তো হ্যাঁ, না না ঝুপড়িতে নেই জায়গায়, ঠিক আছে। তো চলো তোমাদের এখানকার মেনু কার্ডটা দেখিয়ে দিই, মানে কি কি পাওয়া যায় অর্ডার করলে। তো চলো দেখো, এবার দেখো আমরা সবাই বসে বসে ধর্ণা দিচ্ছি আর হচ্ছে ছবি তোলা হচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সবাই, আর মেলা কারণ আমাদের ফুড অর্ডার করা হয়ে গেছে, এখনো মেলায় যাবো। তার জন্য এখানে বেশ ভালো ভালো জিনিস আছে, কিন্তু আমরা খাবো না, তার কারণ হচ্ছে এখনো মেলায় যাবো, মেলায় গিয়ে কি খাবো কি না খাবো তার ঠিক নাই। আর একবার চুপ করো, আর বিশেষ করে এখানের মোমো নাকি খুবই সুন্দর, আমার ননদরা খেয়েছে ওরা বলেছে। তো আমার মেয়ে মানে দীক্ষা তো খুব মোমো খেতে বেশি পছন্দ করে, কিন্তু আজকে এত অর্ডার হয়েছে মানে মোমোই নেই, তো এই শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো এখন নুডলস খাবে, চিকেন নুডলস খাবে, আর তো হচ্ছে এখানে যারা স্টাফরা আছে সবই হচ্ছে মহিলারা। তো এখানে হচ্ছে কফি সার্ভ করে দিচ্ছে, তো আমার বরের আবার বিমৃত হয়েছে, ওই কাপে খাবে না, তার জন্য ওরকম তিনটে হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো কাপে দিয়ে গেল। এখানে দীক্ষার জন্য নুডলস চলে এসেছে, আর আমার ভীষণ স্যুপ খেতে ইচ্ছা করছিলো তাই স্যুপ খেয়েছি। ওরা ওইদিকে এগ রোল খাচ্ছে, আর বাদবাকি ওরা তো সবাই কফি খেলো। তো এইগুলোই, আর মোমো খেতে ইচ্ছা ছিল তো মোমো পাওয়া যায়নি, মোমো ফুরিয়ে গেছে। তো ওই যে আমি আর দীক্ষা খেয়ে নিচ্ছি, আর বাকি একা আমি খাইনি, আমরা সব কিছু ভাগ করে খেয়েছি। দীক্ষা তো পুরো ফুল ফুলের চাউমিন খেতে পারে না, তো ওখানে সাগরদা খেয়েছে, এদিকে রাজা খেয়েছে, আর আমার যে স্যুপটা স্যুপটা খেয়েছে হচ্ছে আমি, আমার ননদ আর আমার বর, তিনজনে মিলে খেয়েছি। তো এখন এই দেখো ব্যাগটা নিয়ে গুছিয়ে চলে যাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর দীক্ষার ভেবেছিলাম ড্রেসটা চেঞ্জ করবো, কিন্তু করবো না, এখন প্রায় 9:30 বেজে গেছে, মেলায় যাবো। তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, তার জন্য এখন শুধু মাথাটাতে আশ্রয় দিয়ে নিয়ে চলে যাবো, আর ড্রেস চেঞ্জ করবো না। সবাই বলছে ড্রেসটা ভালোই আছে, মানে ফুল স্লিভ জামা এটা নিয়েই চলো। তো চলো একবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে, এখন আর কিছু শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা তো রেস্টুরেন্টে বেরিয়ে চলে এসেছি, এখানে হচ্ছে বগুড়া, কোথা দিয়ে এসেছি আমি জানি না, আমি অতটা চিনিও না, যেহেতু নিজের এলাকা না, তার জন্য। তো এই ঠাকুরটা দেখো বিসর্জনে নিয়ে যাচ্ছে, বিসর্জনের জন্য আর সবাই নাচছে, আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তো এটা কি নুনাগঞ্জের মোড়, হয়তো সেটাই হয়তো বাড়ি থেকে একবার শুনেছিলাম, আমার এখন আর মনে নেই। এটা নুনাগঞ্জের মোড়েরই প্যান্ডেল, তো এটাও খুব বড় করে পুজো হয়েছিল। এই যে হচ্ছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল,
আর এখানে হচ্ছে সব ঝাড়বাতি টারবাতি লাইটিং, আর এই যে যে প্যান্ডেলের সাইডের এগুলো দেখছো এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, মানে সেইগুলোই দেখাচ্ছিলাম। আর এত লাইটিং, এত লাইটিং কি বলবো, ভীষণ ভালো লাগছিলো রাস্তায় নিজের চোখে। কিন্তু এটা তোমাদের দেখাচ্ছি তো, মানে ফোনে অতটা ফোকাস করছে না, আমি দেখাতে পারছি না, তো ব্যাক ক্যামেরায় তাও একবার দেখানোর চেষ্টা করবো তোমাদের। এই দেখো, আর এখানে দাঁড়িয়ে থেকে যে আমি কি ফিল করছি, খুব 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 সুন্দর লাগছিলো রাস্তাটা, আর পুরো সমস্ত রাস্তায় এইরকম লাইটিং, এর থেকে বড় বড় লাইটিং। তো এখানে চলে এসেছি দীক্ষা হচ্ছে মোমো খাওয়াতে, তো চলো। তো এখন বাজে হচ্ছে রাত 10:30, এখন আমরা মেলার মেলায়, মানে যেখানে হচ্ছে মেন মেলা সেখানে এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু অবস্থা দেখো আমাদের। এই যে একজন, আরেকজনকে দেখো, ওই দেখো, ওই দেখো আরেকজন, সবে হচ্ছে আমরা দীক্ষার বাইনাই, মানে মোমো খেতে চেয়েছিল আগের দিন পাইনি, তো আজকে হচ্ছে মোমো নিয়ে আসা হয়েছে, ওখানে বসে বসে কোথাও খাবো, ওই দোকান থেকে খাইনি। আর হচ্ছে রাজাকে নিয়ে এই আমার ননদ আর নন্দ জামাই ওরা গেছে বিরিয়ানি খাওয়াতে, তো আমরা সেইখানেই যাচ্ছি চলো। আর মেলা বিলাস ফাঁকা হয়ে গেছে, মানে এইরকম সময় আমরা যাচ্ছি। তো বললাম রাজারা বিরিয়ানি খাচ্ছিল, তো ওদের কাছে এসে আমরাও বসে পড়েছি ওই যে দীক্ষা বিরিয়ানি কতটা পছন্দ করে জানো তোমরা, তো দীক্ষা একটু বসে গেছে আর ওই যে ওরা খাচ্ছে রাখো। তুমি কিন্তু খাচ্ছি না, শুধু দেখছে, এবার বলো। তো এখানে হচ্ছে দীক্ষা বিরিয়ানি খাবে, তো দীক্ষাকে তো বিরিয়ানি দেওয়া হয়েছে। আর যে বিরিয়ানির ভিতর এখানকার বিরিয়ানি হচ্ছে দেখলাম এক পিসে দেবে চিকেন, আর বাকি ভাত দেয় অনেকগুলো, টেস্টটাও খুব সুন্দর। কিন্তু আমাদের এখানে আবার তিন পিস করে চিকেন দেবে, কিন্তু দামটা একটু 20 টাকা বেশি, কিন্তু তিন পিস চিকেন, একটা আলু, ডিম। কিন্তু এখানে দেখলাম ডিমও দেয়নি, আলু একটা দিয়েছে আর একটা চিকেন। তো চলো, দীক্ষা তো খায়নি, শুধু লেগ পিসটা খেয়েছে, ব্যাস হয়ে গেছে। তারপরে ওই তো চিকেনটা ছিল, তারপরে হচ্ছে ওই চিকেনটা ছিল বলছি, বিরিয়ানিটা ছিল, ওখান থেকে আরও 2 পিস আমরা এক্সট্রা চিকেন নিয়েছি, নিয়ে ওই 1 প্লেট বিরিয়ানি আমরা 3 জন খেয়েছি, আমি, দীপঙ্কর আর হচ্ছে সাগরদা, 3 জনে খেয়েছি। খেয়ে হচ্ছে তারপরে যে মেলায় চলে এসেছি, তো এখানেও একই সিম্বল যে আই লাভ বগুলা, এটা হচ্ছে বগুলা হাই স্কুল মাঠের প্যান্ডেল। এখানে হচ্ছে বিশাল বড় মেলা হয়, তো তোমরা সবাই জানো, আমি জানি না, তো আমি প্রথমবার গেছি, তো আমার মানে অপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে এটা পরীর পাখনা দেওয়া আছে, তো এটা হচ্ছে সেলফি জোন আর কি, তো এখানে সবাই সেলফি তুলবে। তো প্রথমে দীক্ষা নিয়ে নিচ্ছে, তারপরে দীক্ষার সাথে আমিও দুটো ছবি তুলে নিলাম। আর এই যে হচ্ছে সেলফি কুইন, তো ইনি যেখানেই মানে সুযোগ পাই সেখানেই শুরু হয়ে যায়। আর তো চলো ভিতরে যাচ্ছি, তো ঠাকুর দেখাবো তোমাদের। তো এইখানকার ঠাকুরটা কি বলবো, ভালো হয়েছে, কিন্তু আমি সত্যি কথা বলতে এরকম আকাশে কালী ঠাকুর উড়ে যাচ্ছে এরকম ঠাকুর আমি কোনোদিনও দেখিনি, এটা হচ্ছে প্রথমবার দেখলাম। তো ঠাকুরটা ভালো হয়েছে, তো এই ঠাকুরের তো পুজো হয় না, তো সাইডে যে দেখছো ছোটো মা কালী রাখা আছে, তো ওখানেই পুজো হচ্ছে। তো আর এখানে দীক্ষা হচ্ছে ঠাকুরকে প্রণামই দিচ্ছে আর প্রণাম করছে। আর তারপর হচ্ছে দেখো এই দোকানটা, এই দোকানটা মানে অসম্ভব, এখন সব মেলায় এইরকম দোকান বসে যে মানে আর্টিফিশিয়াল ফুলের দোকান, তো হেভি সুন্দর ছিল। তো ওখানে দাঁড়িয়ে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, ওই লোকটা হাসছে আর বলছে আমার কিন্তু 20 টাকা ভাড়া চাই আমার ফুলের দোকানের সামনে ভিডিও করলে তুমি, এইরকম। আর মেলার অবস্থাটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে মেলায় কিচ্ছু নেই, কোনো লোক নেই, আমাদের দেখে বরঞ্চ লোক মানে ওই দোকানদারগুলো দোকান বোকান সব বন্ধ করে দিচ্ছে। দেখো ওই যে সেই মানে ওই ব্রেক ডান্স বলে না, ওইখানে এসেও আমরা দেখেছিলাম আলো আছে, কিন্তু এখন যে মেলার ভিতরে ঢুকেছে আলো ফালো সব বন্ধ করে দিয়েছে, মানে লোক নেই, কিচ্ছু নেই, কী করবে, তাহলে আমরা মেলায় কখন এসেছি সেটা দেখো। আর এখানে হচ্ছে দীক্ষাকে ওই দীক্ষা বায়না করেছিল একটা গিটার কিনবে, তো দীক্ষাকে এখানে হচ্ছে গিটার কিনে দিচ্ছে, আর মেলা মানেই এরকম দোকান থাকবেই, তো চলো দেখতে থাকো। তো মেলার শেষ দেখতেই পাচ্ছো সব দোকানপাট বন্ধ, এই যে মেলার লাস্টে হচ্ছে এখানে বাদাম নিয়ে হচ্ছে, বাদাম নিয়ে হচ্ছে বাড়ি চলে যাব। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে মানে কথা বলবো, কথা বলে ভিডিওটা শেষ করবো। আর ওই দেখো প্যান্ডেলটা, প্যান্ডেলটা এখানে আসছে না, ফোকাস করছে ভীষণ। এই যে দীক্ষা, এই যে দীক্ষা হচ্ছে এটা কিনেছে, চলো বাড়ি গিয়ে কথা হয়, রাস্তাঘাটে এখন আর কথা বলবো না, তো বেরিয়েছি সেই কখন, আর এখন বাড়ি যাচ্ছে এখন 11:30 বাজে, দেখতেই পাচ্ছ মেলার সব শেষ, মানে লোকজন নেই। হ্যাঁ 12টা বাজে, আমি ভুল বলেছি, এখন বাজে 12টা। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, রাস্তাঘাটে কিছু শেয়ার করার নেই, পুরো অন্ধকার।
তো আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বসে পড়েছি, একদম নিচে বসে পড়েছি, ভীষণ কষ্ট হয়েছে। আর এই যে দীক্ষা এসে সেই মোমো খাচ্ছে, ওইখানে বসে মানে দুটো খেয়েছিল, দুটো খাইনি, একটা খেয়েছিল ও একটা খেয়েছিল বাইরে নাকি দেখো, আর রাজা একটা খেয়েছিল, আর চারটি রয়েছে ও এখন খাবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে আমার ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরাও খুব আমাদের সাথে সাথে এনজয় করেছো আর আমরা ভীষণ এনজয় করেছি, খুব মজা করেছি, তো আশা করি তোমরাও খুব মজা করেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।